রিও দি জেনিরো ব্রাজিলের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর এবং আমেরিকা মহাদেশের ষষ্ঠ জনবহুল শহর। এই শহরটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্ব অংশে অ্যাটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় শহরগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। রিও দি জেনিরো ব্রাজিলের একটি সমুদ্র তীরবর্তী শহর। এই শহরটি পাহাড় এবং ছোট ছোট দ্বীপ দ্বারা বেষ্টিত। এই শহরটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হল পর্তুগিজ এবং এখানে মোট 60 লাখ মানুষ বসবাস করে। এই শহরটি তার সাদা বালুকাময় সৈকত, দ্বীপ এবং পাহাড়ের ওপরে আইকনিক যীশুখ্রিস্টের মূর্তির জন্য বিখ্যাত। রিও একটি পর্তুগিজ শব্দ যার অর্থ হল নদী এবং জেনিরো শব্দের অর্থ হল জানুয়ারি মাস, আর রিও দি জেনিরো মানে জানুয়ারি নদী। মজার ব্যাপার হল ভুলবশত এই শহরটির নামকরণ করা হয়েছিল। 1501 সালে অভিযাত্রী গ্যাসপার লেমোস পর্তুগাল থেকে যাত্রা শুরু করেন এবং জানুয়ারি মাসে ব্রাজিলের একটি বিশাল উপসাগরে এসে পৌঁছন। তিনি এই উপসাগরটিকে একটি নদীর মুখ মনে করে জানুয়ারি মাসের নামানুসারে এই শহরটির নাম রিও দি জেনিরো দিয়ে দেন। রিও দি জেনিরো এক সময় ব্রাজিলের রাজধানী ছিল। কেউ কেউ ভুল করে রিওকে ব্রাজিলের রাজধানী মনে করেন, কিন্তু সেই সম্মানটি আসলে ব্রাজিলিয়ার। তবে অনেকে এখনও রিও দি জেনিরোকে ব্রাজিলের হৃৎপিণ্ড মনে করে। এই শহরটি এক সময় আন্টার্কটিক ফ্রান্স নামে একটি উপনিবেশের অংশ ছিল। রিওতে প্রথম বসতি স্থাপনকারীরা ছিল ফরাসি, যারা 1555 সালে গুয়ানাবারা উপসাগরে বসবাস করতেন। 1567 সালে পর্তুগিজরা ফরাসিদের এই উপনিবেশটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। তারপর তারা এই জমিটি দখল করে নেয়। 1808 থেকে 1821 সাল পর্যন্ত রিও দি জেনিরো পর্তুগিজ সাম্রাজ্যের রাজধানী ছিল। 1822 সালে ব্রাজিল পর্তুগালের থেকে স্বাধীনতা লাভ করে। রিও হলো কার্নিভালের শহর। কার্নিভালগুলিকে ইউরোপীয় ঐতিহ্যের সাথে মিশ্রিত ক্যাথলিক অনুষ্ঠান বলে মনে করা হয়। রিওতে কার্নিভাল হলো দুটি সংস্কৃতির মিশ্রণ, আফ্রিকান ছন্দ, সঙ্গীত ও নৃত্য এবং ইউরোপ থেকে আসা পর্তুগিজ উৎসব। বার্ষিক রিও কার্নিভাল 5 দিন ধরে চলে এবং বুধবার শেষ হয়। এই সময়ে রিও শহর উদ্যমী ভক্তদের ভিড়ে প্লাবিত হয় এবং তাদের রঙিন পোশাক রাস্তাগুলিকে ভরিয়ে তোলে। প্রত্যেক বছর এই কার্নিভাল শুক্রবারে শুরু হয় এবং সাম্বা নাচের প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করার পর বুধবারে শেষ হয়। 2016 সালের অলিম্পিক রিওতে অনুষ্ঠিত হয়েছিল। রিও শহরটির সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল ক্রাইস্ট দ্য রিডিমার, যা আসলে যীশুখ্রিস্টের মূর্তি। এটি রোমের কোলেসিয়াম এবং ভারতের তাজমহলের পাশাপাশি বিশ্বের সপ্তম আশ্চর্য হিসাবে নির্বাচিত হয়েছিল। এই অবিশ্বাস্য মূর্তিটি 1931 সালে রিও শহরের 100তম বার্ষিকী উদযাপনের জন্য তৈরি করা হয়েছিল। উচ্চ অবস্থানের কারণে রিওর আইকনিক যীশুখ্রিস্টের মূর্তিটি প্রায়শই বজ্রপাতের শিকার হয়। একটি খুব বড় শহর হওয়ার পাশাপাশি রিওকে একটি ছোট শহরের মতোও মনে হতে পারে, বিশেষ করে যখন আপনি হঠাৎ নিজেকে বনের মাঝখানে কিংবা জলপ্রপাতের নিচে খুঁজে পাবেন। ফ্লোরেস্তা দা তিজুকা হল 33 বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের বৃহত্তম শহুরে বন, যা রিও শহরটির মধ্যে অবস্থিত। এখানে 1600টিরও বেশি উদ্ভিদ প্রজাতি এবং 350টিরও বেশি প্রাণী প্রজাতি রয়েছে। রিও দি জেনিরো সম্পর্কে একটি মজার ঘটনা হলো যে যারা রিও দি জেনিরোতে বাস করে তাদের ক্যারিওকাস বলা হয়। আপনি যদি রিওতে যান, আপনি সম্ভবত এই শব্দটি সর্বত্র দেখতে এবং শুনতে পাবেন। ক্যারিওকাস শব্দের অর্থ হল সাদা মানুষ।
ক্যারিওকা শব্দটি মূলত আদিবাসী ভাষা টুপি গুয়ারানি থেকে এসেছে। যে সমস্ত ইউরোপিয়ানরা ব্রাজিলে এসে শহর তৈরি করত তাদেরকে এখানকার আদিবাসীরা ক্যারিওকাস নামে ডাকত। রিও দি জেনিরো শহরটি নিঃসন্দেহে প্রকৃতির আশীর্বাদ পেয়েছে। এই শহরে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই। এখানকার উপসাগর, হ্রদ, নদী এবং পাহাড় একসাথে এক শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। এই শহরের উপকূল রেখা 250 কিলোমিটারেরও বেশি লম্বা এবং 100টিরও বেশি দ্বীপ রয়েছে। রিও দি জেনিরো সম্পর্কে একটি অবিশ্বাস্য তথ্য হল যে এখানে 1000এরও বেশি বস্তি রয়েছে। এই শহরের জনসংখ্যার প্রায় 1/4 বস্তিতে বাস করে। দরিদ্রতম বাসিন্দারা আরও কম মূল্যের আবাসনের জন্য বস্তিতে বাস করে। 1950-এর দশকে এই বস্তিগুলিতেই আফ্রিকান দাসরা সঙ্গীত তৈরি করেছিল, যা আজ বিশ্বব্যাপী সাম্বা নামে পরিচিত। এই বস্তিগুলোর অপরাধপ্রবণ এবং বিপজ্জনক স্থান হিসাবে খ্যাতি রয়েছে। রিওর বস্তিগুলি অপরাধীদের আড্ডা এবং মাদক ব্যবসায়ীদের আবাসস্থল হিসাবে কুখ্যাত। রিও দি জেনিরোর বস্তি সম্পর্কে একটি মজার তত্ত্ব হল যে অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। আপনি বস্তি ভ্রমণের জন্য এখানে অনেক ট্যুর অপারেটর পেয়ে যাবেন। রিও দি জেনিরোতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি। এই শহরে বিশ্বের সবচেয়ে বড় 8টি গ্রন্থাগার রয়েছে। লাইব্রেরিটি 1807 সালে পর্তুগাল থেকে ব্রাজিলে চলে আসা রাজ পরিবারের দ্বারা নির্মিত হয়েছিল। রিও দি জেনিরোতে পরিষ্কার আকাশ, উষ্ণ বালি এবং ঠান্ডা পানীয় ছাড়াও রিওতে রয়েছে বিশ্বের সবচেয়ে নীল আকাশ। বিবৃতিটি সাহসী বলে মনে হচ্ছে, তবে এটি আসলে 2006 সালে একটি টিভি গবেষকের দ্বারা করা একটি সমীক্ষার উপর ভিত্তি করে, যিনি বিশ্বের নীলতম আকাশের সন্ধানে বিশ্বজুড়ে ভ্রমণ করেছিলেন। রিওতে ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রীতদাসদের বন্দর। ভালঙ্গো র্যাপ ছিল ব্রাজিলের ঔপনিবেশিক সময়ের সবচেয়ে বড় ক্রীতদাসদের বন্দর, যা রিও দি জেনিরোর বন্দর এলাকায় অবস্থিত। রিও দি জেনিরোর লোকেরা অবকাশের জন্য বা কেরিয়ার হিসাবে খেলাধুলা উপভোগ করে। ব্রাজিল সরকার তার নাগরিকদের জন্য রিও সমুদ্র সৈকতে বিনামূল্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সুবিধা দিয়েছে। ফুটবল কোর্ট, ভলিবল নেট, একটি ওপেন জিম রয়েছে সমুদ্র সৈকতে, যেখানে যে কেউ একক বা দলগতভাবে এইগুলি ব্যবহার করতে পারে। রিও শহরে গ্রাফিতি দিবস মার্চের 27 তারিখে পালিত হয়। 2014 সালে ব্রাজিলে প্রপার্টি এবং রাস্তায় স্ট্রিট আর্টকে বৈধ করে দেওয়া হয়েছিল। অবশ্য গ্রাফিতি শিল্পীদের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভে তাদের শিল্প আঁকার অনুমতি নেই। তো গাইস, ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।